চোকাস শব্দটা শুনলেই সবার আগে সাউথ আফ্রিকার কথাই মাথায় আসবে, তবে এক্ষেত্রে যেন পিছিয়ে নেই ভারত। সবশেষ এক দশকে প্রতিটা টুর্নামেন্টেই দারুণ ছন্দে ছিল দলটি, কিন্তু ফাইনালে এলেই খেই হারিয়ে বসে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে ব্যর্থ হয়েছিল রোহিতরা, ফলে দীর্ঘ এক দশক শিরোপা খরায় ভুগেছে দলটি। তবে এবার আর সেই পথে হারতে চাইবে না ভারত। আসর জুড়ে ব্যাটে বলে যেভাবে পারফর্ম করেছেন বুমরা সূর্যকুমাররা, তাতে এক দশকের আক্ষেপ বুঝতে পারে দলটির, নয়তো কপালে এবার জুটতে পারে চোকার তকমা। এদিকে আইসিসির বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত 7 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা, তবে নেই ফাইনাল খেলার কোনো অতীত স্মৃতি, তাই লম্বা সময় অপমানের চোকার তকমা বয়ে বেড়াচ্ছে দলটি। জ্যাক কেলিস, এভিডি বিলিয়ার্সরা যা পারেনি এবার সেটাই করে দেখিয়েছে এইডেন মার্করামের দল। ইতিহাস লিখে প্রথমবারের মতো ফাইনাল খেলবে তারা। অবশ্য প্রথমবার বলেই থাকতে পারে বাড়তি চাপ, হার্দিক পান্ডিয়াদের ছন্দে থাকাও বিপদ বাড়াতে পারে দলটির, সামাল দিতে হবে রোহিত বুমরাহদের চ্যালেঞ্জ। ফলে ভক্তদের অপেক্ষা এবার চোকার তকমা কপালে জুটাবে রোহিতরা, নাকি গুছবে প্রোটিয়াদের দীর্ঘ আক্ষেপ। রাফি আমিন, আরটিভি।